এখানে জানেন তো প্রত্যেকটা বাড়িতেই একটা করে আন্ডারগ্রাউন্ড এরিয়া আছে, তখন পুরো মনে হয় যে গোটা বিল্ডিংটা বোধহয় কেঁপে উঠলো। এদের ক্ষেত্রে আবার নিজস্ব একদম সেপারেট সেপারেট মেলবক্স রয়েছে। সেভিংস খুব কম লোক করে, মানে এখানে মেইনলি টাকার রোলিং সিস্টেমে চলে। এখানে ভোট দেওয়ার প্রসেসটা কিন্তু একদম অন্যরকম আমাদের দেশের থেকে, তো এটা আমার গিফট পাওয়া। এখানকার লোকজন যদিও বেশ প্রফেশনাল, খুব সহজেই দেখি একটা অচেনা মানুষ যেন চেনা হয়ে গেল। হ্যালো সবাইকে, আমি পারমিতা, ইউএসএ লাইফ উইথ পারমিতা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। আজকে রবিবার, এখন ওই বিকেল 6টা মতো বাজছে, যদিও বাইরে প্রচণ্ড রোদ। এখন সন্ধে নামতে নামতে তো প্রায় 7:45 কাছে বাজে। এমনি দিনে তো বেরোনো হয় না, তাই এই ছুটির দিনগুলোতে দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়ে পড়ি মাঝে মধ্যে। তাই ভাবলাম হাঁটতে হাঁটতে আপনাদেরকেও এখানে ইউএসএ কাঠের বাড়িগুলো একটু ঘুরিয়ে দেখাই, আর সেই সাথে আপনাদের সাথে এটাও শেয়ার করব যে এখানে ইউএসএতে আসার পর থেকে আমরা কোন কোন বিষয়গুলো দেখে বেশ অবাক হয়েছি এখানে, আর এখানকার কোন কোন বিষয়গুলো আমাদের দেশের থেকে বেশ অনেকটাই আলাদা রকম সেই বিষয়টা। তো সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ডাউন টাউনের দিকটায় এসেছি। তো ডাউন টাউনেই একটা পোস্ট অফিস রয়েছে। এখানে ইউএস এর পোস্ট অফিসগুলো কীরকম হয় বাইরে থেকে জাস্ট এক ঝলক আপনাদের দেখিয়ে রাখি, পরবর্তীকালে যদি কখনো সময় সুযোগ হয় তাহলে ভেতরটা কীরকম হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই পোস্ট অফিসে আমরা বেশ কয়েকবার এসেছি। প্রথমবার এসেছিলাম হচ্ছে যখন আমি এখানে ইউএসএতে প্রথম আমার কাজের জন্য ইএডি অ্যাপ্লাই করেছিলাম, মানে এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট কার্ড করতে হয়েছিল। সেই সময় ফটো তোলার জন্য আসতে হয়েছিল, কারণ ইন্ডিয়ার যে ফটো সাইজ সেটা আবার এখানে ফটোর সাথে ম্যাচ করছিল না, সেই জন্য এখান থেকেই আমাকে আবার স্পেশালি ফটো তুলতে হয়েছিল। তো যাই হোক, চলুন হাঁটি। এই জায়গাটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, মানে এখানকার লোকজনের নিজস্ব বাড়ি আর কি এগুলো। তো এখানে পাশাপাশি যে সমস্ত বাড়িগুলো আছে তাদের একটা জায়গায় মেলবক্স করা রয়েছে। তো যেটা বলছিলাম যে এখানে ইউএসএতে আসার পরে পরে এখানকার বেশ কিছু এমন জিনিস দেখেছি যেটাতে আমরা বেশ অবাক হয়েছিলাম। তো সেগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এখানে কিন্তু সমস্ত বাড়ি কাঠের তৈরি। এইটা আমার একটা অদ্ভুত রকম লেগেছিল যে আমাদের দেশে সাধারণত ইট বালি সিমেন্টের বড় বড় মজবুত সমস্ত বিল্ডিং বা বাড়ি হয়, এখানে কিন্তু কাঠের বাড়িগুলো অতটাও মজবুত নয়। কিন্তু বেশ অনেক তলারই বাড়ি কিন্তু এখানে আছে অনেক জায়গায়, কিন্তু সেগুলোর বেসটা কিন্তু কাঠেরই তৈরি হয়। তো যাই হোক, সেগুলো একটু কম মজবুত হয় আর একটু আওয়াজও বেশি হয়, মানে ধরুন নিচের তলার মানুষজনের ক্ষেত্রে একটু অসুবিধাজনক হয় যখন ওপরের তলায় কেউ হাঁটাহাঁটি করে বা কোনো জিনিস হয়তো মেঝেতে সরাচ্ছে রাখছে, তখন তার আওয়াজটা খুব বেশি পৌঁছে যায় একদম নিচের তলার লোকের কাছে। আর একটা জিনিস হয় সেটা হচ্ছে যে স্লাইডিং জানলাগুলো থাকে বা দরজা, এগুলো যখন একটু জোরে বন্ধ করা হয় তখন পুরো মনে হয় যে গোটা বিল্ডিংটা বোধহয় কেঁপে উঠলো, এই একটা ফিলিং হয়। এই প্রাইভেট প্রপার্টিগুলোতে দেখুন একটা বিশেষত্ব রয়েছে, প্রত্যেকটা বাড়ির কিন্তু লাগোয়া একটা করে গ্যারেজ আছে। তো এটা এখানে সব বাড়িতেই রয়েছে আর কি। অ্যাপার্টমেন্টগুলোর ক্ষেত্রে কি হয়, সামনের দিকে পার্কিং এরিয়া করা থাকে, সেখানেই গাড়ি পার্ক করে রাখতে হয়। আর নিজস্ব বাড়ি যখন হয় এরকম প্রাইভেট প্রপার্টি, সেগুলোর ক্ষেত্রে এইভাবে গ্যারেজ করা থাকে। এখানে জানেন তো প্রত্যেকটা বাড়িতেই একটা করে আন্ডারগ্রাউন্ড এরিয়া আছে, যেটাকে এখানে বেসমেন্ট বলা হয়। আর একটা অবাক করার মতো জিনিস আমি এখানে দেখেছি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু জাস্ট একখানা মেন গেটের দরজা থাকে, মানে তার ম্যাক্সিমাম তার বাইরের দিকে আর একটা থাকে দরজা, সেটা হচ্ছে একটা কাঁচের ওই স্টর্ম ডোর বলে। এখানে যেহেতু খুব বেশি মানে স্নোফল হয়, স্নো স্টর্ম হয়, তো সেইটার থেকে বাঁচার জন্য এখানে প্রত্যেকটা বাড়িতেই বা অ্যাপার্টমেন্টেই দুটো করেই মেনলি দরজা থাকে। এখানে কোলাপসেবল গেট বা এই জাতীয় জিনিসগুলো কিন্তু কোথাও সেভাবে আমরা দেখিনি। তো জাস্ট ওই একটা চেন দেওয়া থাকে এবং একটা লক করার সিস্টেম থাকে। ইভেন এইটা একটা অদ্ভুত জিনিস যে লক করার যে পাসওয়ার্ডটা সেটা যেমন আপনি জানছেন, সেই সাথে সাথে কিন্তু অ্যাপার্টমেন্ট অথরিটিও তো সেই নাম্বারটা জানবে। তো যখন ধরুন হয়তো কেউ বেরিয়েছে, বাড়িতে নেই, সেই সময় বাড়িতে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো সেই কারণে যাতে পুরো বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য ওরা কী করে, তখন আপনার অ্যাবসেন্সেই ওরা কিন্তু সেই পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করে আপনার ঘরে ঢুকে মানে প্রয়োজনীয় ব্যবস্থাটা নেবে। এবং সেই বিশ্বাসটা কিন্তু এখানে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে করে।
এখানে প্রত্যেকটা বাড়িতেই দেখেছি, মানে লিভিং রুমে, রান্নাঘরের কাছাকাছি, বেডরুমে, এই জায়গাগুলোতে স্মোক ডিটেক্টর বা ফায়ার অ্যালার্ম দেওয়া থাকে। অল্প কিছু ভাজা পোড়া করলেই একদম ট্যাঁ ট্যাঁ করে বাজতে শুরু করে দেয়। আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ইলেকট্রিক হিটারে রান্না করতে হয়। যাদের প্রাইভেট প্রপার্টি নিজেদের বাড়ি রয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো গ্যাসের পাইপলাইনের জন্য আলাদা করে তাদেরকে পারমিশন করাতে হয়, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে এরকম ইলেকট্রিক হিটারে রান্না করা হয়। দেখুন কতটা ভেতরের দিকেও বাড়ি রয়েছে। তো প্রথমে বাড়ির ব্যাপারটা বললাম, এবার সেকেন্ড যে জিনিসটা আমাদের অবাক করেছিল সেটা হচ্ছে এখানে রাস্তায় হাঁটার নিয়মটা। আমাদের দেশে যেরকম মানে রাইট সাইড বলতে বাঁদিকটাকে বোঝানো হয়, এখানে রাস্তার রাইট সাইড মানে সঠিক দিক হচ্ছে ডান দিক। রাস্তায় হাঁটার সময়, ড্রাইভ করার সময় সবসময় ডান দিক দিয়ে যেতে হয়, এটাই এখানে নিয়ম। তো প্রথম প্রথম আমাদের আসার পরে খুবই ভুল হতো, আমরা তো থেকে থেকে শুধুই বাঁদিকে চলে যেতাম, আর এখানকার লোকজন হাঁ করে তাকিয়ে তাকিয়ে আমাদের দেখতো যে এরা কোন ভিন গ্রহ থেকে এসে হাজির হয়েছে, এরকম উল্টো দিক দিয়ে রাস্তায় হাঁটছে। তারপর আস্তে আস্তে এখানকার লোকজনকে দেখতে দেখতে আমাদের বিষয়টা অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আর ভুল হয় না। এখানকার বাড়িগুলোর ব্যাকইয়ার্ডে এরকম বারবিকিউ করার জায়গা করা থাকে, চেয়ার টেবিল দোলনা রাখা থাকে, ওরা ছুটির দিনগুলো এই জায়গাটায় বসে কিছুটা সময় কাটায়। তারপর যেটা বলছিলাম, এখানে গাড়িতে বাসে সব জায়গাতে ড্রাইভারের সিটটা কিন্তু বাঁ দিকে থাকে, যেটা আমাদের দেশে ঠিক উল্টো মানে ডান দিকে থাকে। এই দেখুন এখানকার যে বাড়িগুলো রয়েছে এগুলো প্রাইভেট প্রপার্টি, তো এদের ক্ষেত্রে আবার নিজস্ব একদম সেপারেট সেপারেট মেল বক্স রয়েছে এখানে। আর একটা যে বিষয় বেশ ভালো লেগেছিল সেটা হচ্ছে এখানে সিগনালটা, রাস্তায় পেডেস্ট্রিয়ান ক্রসিং এর জন্য আলাদা সুইচ দেওয়া থাকে, তো সেটা প্রেস করে ওয়েট করতে হয়, তারপর চারপাশেই একদম রেড সিগনাল হয়ে যায়, তখন ইজিলি রাস্তা পার হওয়া যায় এবং যে কোনো সাইডেই আপনি তখন হেঁটে যেতে পারবেন, সব দিক বন্ধ থাকবে। কিন্তু যেটা আমাদের কলকাতার সাইডে কি হয়, যে কোনো দুটো দিক হয়তো রেড সিগনাল হলো, কখনোই কিন্তু চারপাশটা বন্ধ হয় না, তো গাড়ি যেতেই থাকে, কিন্তু এখানে সেটা হয় না, এখানে সব দিকটা ক্লোজ হয়ে যায়, তখন আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো সাইডেই কিন্তু চলে যেতে পারবেন। এই দেখুন এই বাড়িটার সামনের দিকে আবার নিজস্ব একদম বাস্কেটবল কোর্ট করা রয়েছে, তো বাচ্চারা হয়তো ছুটির দিনগুলোতে খেলাধুলা করে। বাড়ির সামনে গাড়িটা যেরকম রয়েছে, অনেক সময় ওদের গাড়িগুলো সারা রাত এরকম বাইরেই থাকে, কোনো অসুবিধা হয় না। আর একটা খুব অবাক হয়েছি যে জিনিসটা দেখে, এখানে বাড়িগুলোতে দেখুন কোনোটাতেই কিন্তু কোনো বাউন্ডারি বা পাঁচিল দেওয়া নেই। আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এখানে পাবলিক ট্রান্সপোর্টটা কিন্তু খুব একটা ভালো না, মানে আমাদের ওখানে যেমন বাস ট্রেন এগুলোর অ্যাভেলেবিলিটি অনেক বেশি, এখানে কিন্তু ততটাই খারাপ, মানে অনেকটা টাইমের গ্যাপে গ্যাপে হয়তো একটা একটা করে বাস আছে, সেজন্য এখানে প্রায় প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজস্ব গাড়ি আছে। মানে এখানে গাড়িটা অ্যাকচুয়ালি ফ্যাসিনেশনের মধ্যে পড়ে সেরকম বলবো না, এখানে মানুষের গাড়িটা থাকাটা খুব নেসেসিটির মধ্যে পড়ে। এখানে গাড়ি খুব স্পিডে যায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইওয়েতে 110-120 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি যেতে থাকে, এবং তাতে কিন্তু কখনো কোনো জ্যাম হয় না, মানে প্রত্যেকটা গাড়ি সেম স্পিড নিয়ে যায়। তো একটা ধরুন 10 চাকার লরি, সেও যদি পরপর যেতে থাকে তাতেও কিন্তু কোনো জ্যাম বা কোনো কিছু হয় না এখানে, তো সবাই স্পিডে যায়। এই জায়গাটাতে একটা ব্যাংক রয়েছে, লিবার্টি ব্যাংক। এখানে একটা জিনিস দেখেছি, এখানকার মানুষজন টাকা ইনকাম করে যেমন সেরকম খরচও করে, সেভিংস খুব কম লোক করে, মানে এখানে মেইনলি টাকার রোলিং সিস্টেমে চলে। এই দেখুন এটা ইউএস এর অ্যাম্বুলেন্স, এই একটু আগে আমরা যখন আসছিলাম তখন গেল, আবার আমরা ফিরতে করতেই এটা ব্যাক করছে। আর একটা জিনিস এখানে আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে কিন্তু গাড়িতে হর্ন একেবারেই বাজানো হয় না, মানে লাইন দিয়ে হয়তো গাড়ি দাঁড়িয়ে আছে, যতক্ষণ না সামনের গাড়ি যাচ্ছে চুপচাপ পেছনের গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো হর্ন বাজায় না। এইটা একটা খুব ভালো লেগেছে বিষয়টা আমার, মানে হর্ন বাজানো মানে এখানে আবার লোককে অপমান করা বোঝায়, তো কেউই হর্ন বাজায় না। চলুন এবার ফেরা যাক, রাতে রান্না করতে করতে বরং বাকি কথাগুলো বলবো। বাড়ি চলে এসেছি, মিনিট 10 জাস্ট একটু রেস্ট নিয়েছি, তারপরে ঝট করে এসেই সব কাটাকাটিগুলো করে ফেলেছি, তো তাড়াহুড়োর চোটে আর ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি। আজকে একটু চিকেন স্টু বানাবো রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য, তো চলুন রান্নাটা করতে করতে বাকি কথা বলতে থাকি। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, এই যে প্লেটটা দেখছেন এটার খুব রিসেন্টলি আমি ইউজ করতে শুরু করেছি। এই প্লেটটা খুবই সুন্দর, 4টে সেট এটা, তো এটা আমার গিফট পাওয়া। তো রিসেন্টলি আমার একটা ব্লগে আমি বলেছিলাম আপনাদের যে আমাদের বাড়িতে গেস্ট আসার কথা রয়েছে, তো সেই আমাদের কাপল বন্ধু যারা এসেছিল তারা এটা গিফট করেছে। প্লেটগুলো কিন্তু দারুণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এখন বলি এখানকার আর কি কি জিনিস আমার বেশ অবাক লেগেছে, সেটা হচ্ছে
এখানকার যত শপিং মল, রেস্টুরেন্ট, ডাক্তারখানা, স্কুল, পোস্ট অফিস, ইউনিভার্সিটি, এমনকি যে প্রাইভেট প্রপার্টিগুলো আমি দেখাচ্ছিলাম, তো সেখানেও আশা করি আপনারা লক্ষ্য করেছেন যে ওদের দরজার সামনে, বাড়ির সামনেটায় একটা করে ওদের ন্যাশনাল ফ্ল্যাগ রাখা থাকে। তো এমনকি ওদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওরা ব্যবহার করে, জামা কাপড়, টুপি, ব্যাগ, জ্যাকেট, ঘর সাজাবার জিনিস, সব কিছুতেই দেখেছি এখানকার পতাকার ছবি দেওয়া থাকে। তো এই বিষয়টা আমার বেশ ভালো লেগেছে। এখানে আর একটা যে অবাক করার মতো বিষয় দেখেছি, সেটা হচ্ছে এখানে লোকজনকে, মানে সেটা শপিং মল বলুন বা রেস্টুরেন্ট বা কোনো গ্রসারি স্টোর, যেখানেই বলুন, দেখেছি কার্ডে পেমেন্ট করতে, কখনো ক্যাশ টাকা দিয়ে সেইভাবে কিন্তু পেমেন্ট করতে দেখি না। এখানে লোকজন ভীষণভাবে ক্রেডিট কার্ড ইউজ করে। সেই ক্রেডিট কার্ডের টাকাটা যদি আপনি ঠিক সময় পেমেন্টটা করে দেন, তাহলে কিন্তু ততই আপনার ক্রেডিট স্কোরটা বাড়তে থাকবে। এটা কিন্তু একটা বেশ ভালো ব্যাপার। আমাদের দেশেও লোকে আজকাল ক্রেডিট কার্ড ইউজ করে, কিন্তু এতটাও ব্যবহার করতে দেখিনি আর কি। আর একটা অবাক করার মতো বিষয় লক্ষ্য করেছি যে এখানে মানুষজন কিন্তু অচেনা মানুষকে খুব তাড়াতাড়ি চেনা করে নিতে পারে, মানে মিশুকে বলা যায়। এখানকার লোকজন যদিও বেশ প্রফেশনাল, আমার মনে হয় যেটুকু এখানে থেকে জেনে বুঝে, কিন্তু তার সত্ত্বেও আমরা যেরকম কি হয়, অচেনা লোকজন হলে কি তাদেরকে অ্যাভয়েড করি বা ভাবতেই পারি না তাদের সাথে যেতে গিয়ে কথা বলবো বা কিছু, এখানে কিন্তু আবার উল্টো। এখানে রাস্তা দিয়ে ধরুন আপনি যাচ্ছেন, অনেক সময় আমার সাথেও হয়েছে এটা, স্কুল যাওয়া আসার পথে, বাজার করতে যাওয়ার সময় অনেকের সাথে হয়তো আশেপাশে হাঁটতে গিয়ে দেখা হয়েছে, তখন দেখছি তারা হাই, গুড মর্নিং, গুড আফটারনুন এইরকমভাবে আর কি উইশ করতে থাকে, বলতে থাকে। খুব সহজেই দেখি একটা অচেনা মানুষ যেন চেনা হয়ে গেল। এই বিষয়টা কিন্তু আমার বেশ মজার লেগেছে। আরও একটা বিশেষ দিক যেটা এখানে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনসটা অনেক বেশি স্ট্রিক্ট এখানে। এখানে আর একটা জিনিস দেখেছি, মানুষজন কিন্তু খুব সেলফ ডিপেন্ডেন্ট। বাচ্চারা যখন 18 বছর বয়স হয়ে যায়, তখন আর বাড়িতে থাকে না, তারা নিজেদের মতো করে লাইফ লিড করে, কোনো মলেতে, রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে, সেই সাথে সাথে কেউ কেউ আবার হায়ার স্টাডিজও করতে থাকে। আর একটা বিষয় এখানে রয়েছে অবাক হওয়ার মতো, সেটা হচ্ছে এখানে ভোট দেওয়ার প্রসেসটা কিন্তু একদম অন্যরকম আমাদের দেশের থেকে। এখানে না কোনো লাইন থাকে, না কোনো পার্টিকুলার ডেট থাকে, সময় থাকে যে তার মধ্যেই যেতে হবে, তার মধ্যেই ভোট দিয়ে দিতে হবে, কিচ্ছু থাকে না। আগে থেকেই অ্যানাউন্স করে রাখে যে এখানে এই দিনগুলোতে ভোট আছে, তো লোকজন নিজের মতো করে গাড়ি নিয়ে যায়, চুপচাপ ভোট দিয়ে চলে আসে। কোনো লাইনে দাঁড়ানোরও ব্যাপার নেই আর সময়েরও কোনো ব্যাপার নেই, সারাদিনের মধ্যে যে কোনো সময় তারা ভোট দিতে যেতে পারে। কয়েকটা পার্থক্য বলি, আমাদের দেশে যেরকম টেম্পারেচারটা সাধারণত সেলসিয়াস স্কেলে মাপা হয়, এখানে ফারেনহাইটে হয়। ওজনের ক্ষেত্রে হচ্ছে কেজি, গ্রাম বা লিকুইডের ক্ষেত্রে হচ্ছে লিটার, ML, এগুলো ইউজ করা হয়। আর এখানে হচ্ছে সেটার জায়গাতেই পাউন্ড, আর লিকুইডের ক্ষেত্রে গ্যালন ইউজ করা হয়। আমাদের ওখানে যেরকম স্পিড ক্যালকুলেট করতে কিলোমিটার পার আওয়ার হিসেব করা হয়, এখানে সেরকম মাইলস পার আওয়ার হিসেব করা হয়। চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, নিজের লোকেদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।